আপনার উপরে শান্তি আপনার উপরে শান্তি পাচ্ছেন হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি আপনি একটু দ্রুত হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আপনি একটু দ্রুত বলেন সময় নেই বলেন

তারপরে আপনি আরো আজকে এই ভিডিও শুরুতেই আপনি যেটা বলছেন একজনের সাথে ইয়া করতে গিয়ে যে বিজ্ঞান বিজ্ঞান তো আগাচ্ছে 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 আগাতে আগাতে যেমন ধরেন আমি আপনাকে বলি যেমন পৃথিবী গোল এই ব্যাপারটা আজ থেকে যদি আমি দুই বছর আগেও যাই তাহলে এই পৃথিবী গোল এটা মানুষ ভাবতো কিন্তু অ্যাপসুলেট ভাবে কেউ কোনোদিন প্রমাণ দিতে পারেনি সেটা এই উনিশশো কত সালে এই কিছুদিন হবে

আপনি যখনই বলবেন ঈশ্বর আছে তখনই আপনার প্রমাণ দিতে হবে ঠিক আছে দুই নম্বর পৃথিবীর পরিধি সেই খ্রিস্ট জন্মের আগে মেপে ফেলা হয়েছে পরিধি পরিধি এখন কোন থাকে এটা কি আপনি জানেন জি আচ্ছা পরিধি থাকে গোলাকার বৃত্তাকার বস্তু গোলাকার বস্তু ঠিক আছে তাহলে পৃথিবীর পরিধি মেপে ফেলছে মানে মানে খ্রিস্টের জন্মের আগে তাহলে পরিধি তো গোলাকার মানে গোলাকার বস্তু থাকে তাহলে আপনি কি বলেন সালে আমি আসলে কোনো ধর্মীয় কথা বলছি না ভাই যে পৃথিবী যে গোল এটা বহু আগে থেকে মানুষ জানে হ্যাঁ অনেক অনেক আমি তো বললাম ভাই আমি আপনাকে ধনীয় ব্যাপার নিয়ে আমি ওটা যাচ্ছি না আমি এখন বিজ্ঞানময় পোষণ করতে যাচ্ছি যেমন বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আমরা অনেক কিছু এখন একেবারে আসলে জানতে পারছি যে পৃথিবী গোল পৃথিবী সূর্য সূর্য পৃথিবীর চারিদিকে ঘরে এগুলো অ্যাপসুলেট এটা কিন্তু ধরেন ধরে আমরা পাঁচ বছর আগে মানুষ এটা নিয়ে জানতে পারতো না কিন্তু এখন জানতে পারছে তারপরে এখন যদি ধরেন সাপোজ আহ বছর আগের মানুষ যেটা মারা গেছে সে এটাই চিন্তা করে মারা গেছে পৃথিবী সমতল সে তার মৃত্যু হয়ে গেছে এখন বিজ্ঞান যদি কোনো দিন ধরেন আজ থেকে দুইশো বছর পরে দুইশো বছর পরে তারা বের করলো না ঈশ্বর নামে একটা সত্তা আছে যে কিনা সবকিছু পরিচালনা করছে তো ব্যাপারটা কি হবে আপনি তো এটা ভেবেই মারা যাবেন যে ঈশ্বর নাই এবং প্রশ্ন বুঝতে পেরেছি করা হয়েছে ভাই উত্তর দিচ্ছি প্রশ্ন বুঝতে পেরেছি ভাই উত্তর দিচ্ছি অনেকবার করা হয়েছে এখন আমি ছোট করে উত্তর দিয়ে দিচ্ছি ধরেন পঞ্চাশ বছর পর যদি প্রমাণ হয় যে মামদভূত আছে বা সাকচুন্নী আছে বা মা আছে বা ধরেন ফ্লাইং স্প্যাগাটি মনস্টার আছে ফ্লাইং স্প্যাগাটি মনস্টার এই সমস্ত কিছু সৃষ্টি করছে এই ধরনের ক্লেম এই ধরনের দাবি করা এই ধরনের দাবি করাটা হচ্ছে গিয়ে আপনি কোনো আসলে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারতেছেন না আপনি আপনার দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে না পেরে আপনি এমন একটা মানে পরিকল্পনা করতেছেন যে পঞ্চাশ বছর পরে যদি মানে আবিষ্কার হয় ধরেন যে আমার বাসার আমাদের এলাকার যে ন্যাংটা পাগলটা ছিল সেই আসলে মানে পুত করে একদিন শব্দ করছিল এবং সেই পুত শব্দের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেছে এটাও তো পঞ্চাশ বছর পর আবিষ্কার হইতে পারে এমন এমন উদ্ভট উদ্ভট কথা আমি দাবি করতে পারি আপনার যে একটু শেষ করি ভাই একটু একটু শেষ করি একটু শেষ করি আপনি যে দাবি করতেছেন সেই একই দাবি সেই একই যুক্তি কাজে লাগিয়ে পৃথিবীর সমস্ত দাবিকে প্রমাণ করা যায় পৃথিবীর সমস্ত দাবিকে প্রমাণ করা যায় সেই একই যেমন ধরেন আহ মানে কিছু কিছু ধর্মে লেখা আছে যে পৃথিবীটা হচ্ছে একটা কচ্ছপের পিঠের উপরে আছে কচ্ছপটা যখন নড়াচড়া করে তখন সেই পৃথিবীতে ভূমিকম্প হয় হ্যাঁ কিছু ধর্মগ্রন্থ লেখা আছে পঞ্চাশ বছর পরে যদি এটা আবিষ্কার হয় সেই ধর্মগ্রন্থের অনুসারী মানুষরা এই ধরনের দাবি করতে পারে যে পঞ্চাশ বছর পরে যদি আবিষ্কার হয় পৃথিবী একটা না 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 আপনি আমি একটু শেষ করি আপনার যে মানে যুক্তিটা

ঠিক আছে পৃথিবীতে ধর্ম আছে চার হাজার দুইশটা এখন আপনি বিশ্বাস করছেন চার হাজার দুইশটার ভিতরে যে কোনো একটা এখন সম্ভাবনা আছে যে চার যে বাদ বাকি চার হাজার একশো ধর্ম আছে তার ভিতরে ধরা গেল যে একটা ধর্ম সত্য কিন্তু আপনার ধর্মটা সত্য হওয়ার সম্ভাবনা হচ্ছে এক বাই ঠিক আছে আপনার ঈশ্বরটা সত্য হওয়ার সম্ভাবনা হচ্ছে এক বাই চার হাজার এটা হচ্ছে খুবই মানে সামান্য সংখ্যক তাহলে 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 আপনার আপনার সম্ভাবনা কতটুকু আপনার এবং একই সাথে আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে সমস্ত ধর্ম পালন করা উচিত কারণ ভাই চার ধর্ম যে একটা সত্য তো হতেই পারে নাকি মানে দুই হাজার পর মানে পঞ্চাশ বছর পরে যদি

আমি দেখলাম যে গিয়া দেখলাম যে আল্লাহ আছে আপনি কে দেখতে পারেন মা কালী আছে আপনি দেখতে পারেন শিব আছে আপনি দেখতে পারেন চাইনিজ একটা দেবতা বেশি আছে আপনি দেখতে পারেন আফ্রিকান মানে ইয়া করে মানে পুঙ্গা পুঙ্গা নামক একটা দেবতা বড় বড় দুটো দাঁত এরকম হইতে পারে হ্যাঁ হইতে কি পারে সেটা আমরা এখনো জানি না হইতেই পারে হ্যাঁ আপনি যদি সম্ভাবনার কথাই ধরেন হইতেই পারে হ্যাঁ দেখা গেল এখন আরো যে সমস্যা সেটা হচ্ছে ঈশ্বরদের ভিতরে ঈশ্বর আবার খুবই জেলা ঈশ্বর আপনার আল্লাহ হচ্ছে খুবই জেলা ঈশ্বর এর এসে অন্য কারোর আপনি পূজা করবেন সেটা আবার সে মানবে তাহলে আপনাকে শিরকের দায় অভিযুক্ত করে আপনাকে অনন্তকাল দুর্জা পড়াবে ঠিক আছে মানে খ্রিস্টানদের ঈশ্বরও জেলা ঈশ্বর ইহুদিদের ঈশ্বরও খুবই জেলা ঈশ্বর ঠিক আছে এখন আপনি যদি মনে করেন যে সেই সাইডে থাকার জন্য মনে করেন আপনি ঠিক আছে ভাই আমি সেই সাইডে থাকবো চারা দুইশোটা ধর্ম সারা ঘরে আমি খালি দেবো তাদের মূর্তি বানায় মূর্তি ছবি টবি ধর্মগ্রন্থ সব টানায় রাখবো সব দিক দিয়ে আমি ধর্মের সত্য হোক সেই ধর্মের ধর্মে যাবো এটা যদি আপনি ভাইবা থাকেন পড়ছেন কারণ হচ্ছে আপনার এক আল্লাহ আরেকজনের সহ্য করতে পারে না আপনি মা কালীর ছবি রাখছেন ঘরে আল্লাহ আল্লাহ দিবে তখন চাচা আল্লাহ যদি সত্য হয় তখন দিবে চাচা আবার যদি আল্লাহ 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 যদি সত্যি না হয় মা কালী সত্যি হয় তখন তো আবার মা কালী বলবে তুই আল্লাহ পূজা করছিস না মা কালি ওই দিক দিয়ে আবার জেলা এখন তো ভাই না আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি

ভাইয়া আমরা তো এতটুকু আসলে যখন গল্প হয় তখন অনেক কিছুই আসে এগুলো আসলে আমিও বিশ্বাস করি না যে এরকম কিছু ঘটছে অথবা ও আরো কিছু কথা আছে যেগুলা আমিও বিশ্বাস করি না এগুলো যেগুলা মানে বিশ্বাস করার মত না সেগুলো নেওয়ার মতো না